সবাইকে ইনেসিনা মডেল স্কুলের পক্ষ থেকে আজকে আমরা ক্লাস 8 এর 5.2 এর কিছু অঙ্ক দেখবো। আমরা জানি যে 5.2 এর কিছু অঙ্ক আছে গুণ, ভাগ আর সরল। তো প্রথমে যে অঙ্কটা 13 নম্বর, এটা একটা গুণ দেওয়া আছে। দেখো সবাই, তো 13 নম্বরটা কি দেওয়া আছে? 9x² y² / 7y² z² (5b² c² / 3z² x² (7c² a² / x² (y²). আচ্ছা, এখানে একটু দেখো কাটাকাটি দেয়, যেমন এই 7 আর এই 7 কাটাকাটি যাচ্ছে। 3 আর 3 দিয়ে 9 কাটলে কত? 3 3 9। এখানে 3 আর 5 গুণ করলে কত হবে? 3 5 15। আচ্ছা, এখানে 15 নামছে, এখানে দেখো y² কাটা যায়, x² কাটা যায়, তাহলে থাকো কি উপরে? এখানে b² c² আছে, b² c² আছে, আর এদিকে c² a² আছে, আছে। আচ্ছা, আর নিচে কি আছে দেখো? z² আছে, আবার এখানে একটা z² আছে, তাহলে দুইটা z² মিলে কি পাওয়ার পাওয়ার কি হবে? যোগ হবে, তাহলে z টু দি পাওয়ার 4। আর এখানে একটা x² আছে, একটা y² আছে, যে x² আছে y² আছে, তাহলে উপরে যদি আমরা গুণ করি দেখো এটা সাদা লেখা আছে, 15 a² b² এখানে c² কয়টা আছে? দুইটা আছে। পাওয়ার গুলো কি হবে? যেহেতু বেজ একটি, পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো হবে হচ্ছে যোগ, তাহলে 2 2 যোগ করলে কত হবে? c টু দি পাওয়ার 4। আর নিচে আছে কত? x² y² z² 4। এটা হলো অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা কি দেখি? x-1 x + 1 (x-1)² (x² + x) (x² - x² - 4) + 5। আচ্ছা, এখানে দেখো x-1 x + 1 (x-1)² এখানে নিচের থেকে x কমন নেওয়া হয়েছে, নিচের থেকে x কমন নেওয়া হলে কি কি থাকলো? x (x+1)। এখানে x² আছে আর এটা নিচেরটা যা আছে তাই, এখানে খেয়াল করতে হবে x আর x² কাটা যায়, এখানে ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে কি হবে? পাওয়ার গুলা বিয়োগ হবে। কিভাবে বিয়োগ হবে দেখো, এখানে x² উপরে আছে 2 আর নিচে এটা কোনো কিছু না থাকা মানে হচ্ছে মনে মনে 1, তাহলে x^1 তার মানে হচ্ছে x, এখানে x আর x² কাটলে থাকবে হচ্ছে x, তাহলে উপরে কত থাকলো দেখো? x-1 হোল স্কোয়ার আর x-1, এই দুইটা গুণ করলে হবে হচ্ছে x-1 হোল কিউব, আর এখানে আছে হচ্ছে (x). আচ্ছা, আর এই জায়গায় x+1 আর x+1 গুণ করলে কি হবে? x+1 হোল স্কোয়ার, আর এখানে যা আছে তাই। আমি একটু সাদা লিখলাম, x টা আগে দিলাম আর x-1 হোল কিউব পরে দিলাম, আর x+1 হোল স্কোয়ার (x² - 4x + 5), এটা হলো অ্যান্সার। আচ্ছা, আমরা 14 নম্বর অঙ্কটা দেখি, এটা হচ্ছে ভাগ অঙ্ক। তো গুণ আর ভাগের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এই কোশ্চেনটা আছে 14 নম্বরে, দেখো ভাগ চিহ্ন যখন দিবে তখন গুণ দিয়ে জিনিসটা উল্টা দিতে হবে। যেমন দেখো, গুণ দেওয়ার পরে নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে, নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে, এই গুণ চিহ্ন দেওয়ার পরে কাজটা করতে হবে। তাহলে দেখো 15 আর 3 গুণ করলে কত? 3 15 45, x² আর x গুণ করলে x³, আর এখানে কত থাকবে? z, আর 4 2 8 a y² যা আছে তাই। এখানে মেন কাজটা হচ্ছে ভাগ চিহ্নটা গুণ দিয়ে উল্টে দিতে হবে, ভাগ চিহ্নটা গুণ দিয়ে উল্টে দিতে হবে। এবার কোন নাম্বারটা একটু দেখি, a+b² / a-b² ভাগ a² - b² / a+b, এখানে এই যে ভাগ চিহ্নটা গুণ দিয়ে উল্টে দিতে হবে এখানে, তাহলে কি হবে? a+b টা উপরে যাবে আর a² - b² নিচে আসবে, তাহলে a+b² / a-b² a+b, এখানে a² - b² সূত্র বসে, a+b a-b, a+b কি হলো? কাটা গেল, আর উপরে কে থাকলো? a+b হোল স্কোয়ার, আর নিচে আছে কে দেখো? a-b হোল স্কোয়ার (a-b), তাহলে দুইটা গুণ করলে কি হবে? a-b হোল কিউব, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এখানে 15 নম্বরটা হচ্ছে সরল অঙ্ক। এখানে একটু দেখি, 1/x + 1/y (1/y - 1/x), এখানে কি করতে হবে? এখানে প্রথমে কাজটা হচ্ছে লসাগু করে নিবা, লসাগু করলে x আর y লসাগু করতে xx কাটা গেলে কি থাকবে? y এর সাথে 1 গুণ করলে y, এই মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস, y কাটা গেলে কত থাকবে? x এর সাথে 1 গুণ করলে x, ইনটু ঠিক একই কাজ, yx এর লসাগু xy কাটা গেলে কি থাকবে? x এর সাথে 1 গুণ করলে x মাইনাস মাইনাস xx কাটা গেলে y এর সাথে 1 গুণ করলে y। আচ্ছা, এখানে এটা একটু ঘুরে লেখা হচ্ছে, x+y রে লেখা হচ্ছে y+x রে লেখা হচ্ছে x+y, একই কথা (xy)(x-y)(xy), এখানে a+b আর a-b উপরে সূত্র করছে a² - b² আর xy (xy), এখানে দুইটা xy আছে, এর জন্য xy হোল স্কোয়ার
x square minus y square divided by x square এখানে x y whole square মানে কি x square y square এটা হলো आंसर তোমরা বাসায় বাকি অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা আজকে এই পর্যন্তই শেষ করলাম আশা করি আগামী দিনে অন্যান্য ভিডিওগুলো দেওয়া হবে